साउथ इंडियन एक मूवी के ऑस्कर के लिए नॉमिनेट करा हुआ था, जो मूवी का नाम था रंगी तिरंगा। जानें ना तो ये मूवी थी एक भयंकर मिस्ट्रियस मूवी थी, जो मूवी टीके देखले पड़े अपना शरीर लिटरली गुजबाम देवे। ये मूवी टीके आपने यूट्यूबे पे जाबें हिंदी वर्जन में। सेम डायरेक्टर तैयारी करा आरेकटी मूवी विक्रांत रुना, जेटी एक पैन इंडिया मूवी, गत बृहस्पतिवार इटा रिलीज करे गेछे सिनेमा हॉले। ये मूवीर मेन कैरेक्टरे आछे सुदीप सर एवं जैकलिन। नमस्कार, आमी आपनादेर बंधु अभि, और आपनादेर सबाइके आरो एकबार स्वागत जानाई विचित्र बकबके। तो ये भिडियोते आमी आज बकबक करब विक्रांत रुना के लिए, जेटी एक साउथ इंडियन पैन मूवी। ये मूवी के अनेकेई ट्रिपल आर बा केजीएफ संगे तुलना करछेन, बट एटा भेबे केउ भूल करबेन ना, कारण एटी एकटी मार्क्स मूवी और ये मूवीर स्टोरी सम्पूर्ण आलादा। विक्रांत रुना देखार पर आपनी लिटरली पागल हो जाबेन। ये मूवीर बजेट मात्र 90 कोटी, माने शमशेरात थेके अनेक कम। तारपरेओ ये मूवीर VFX निये कोथाओ कोनो कम्प्रोमाइज करा हयनी, और ये मूवी आपनारा 3D-तेओ देखते पारबेन। और 3D मानेई आपनारा बुझते पारछेन जे एकटु डार्क एफेक्ट। 50 থেকে 60 বছর আগেকার একটা গ্রামের গল্প, যেই গ্রামে কিছু উল্টোপাল্টা ঘটনা হচ্ছে, সেই ঘটনাগুলোকে ঠিক করার জন্যই বা ইনভেস্টিগেশন করার জন্যই পুলিশ ইন্সপেক্টর সুদীপ স্যার আসে। সাসপেন্স ট্রেলার হওয়ার সাথে সাথে আপনাকে হররও ফিল করাবে, কারণ কিছু কিছু জায়গাতে এমন টাইপের হরর সিন ক্রিয়েট করা হয়েছে আপনি লিটারালি সিট থেকে জাম মেরে উঠে যাবেন। এবং বিক্রম স্যারের অ্যাক্টিং সেটা আপনাদের কি বলবো, আপনারা ইগা মানে মক্কি মুভিতে দেখেই থাকবেন যে মক্কি মুভিতে বিক্রম স্যার কেমন অভিনয় করেছিলেন। ইন্ডিয়ান মুভি হিস্ট্রিতে এটি একটা টপ লিস্টের সাসপেন্স মুভি হতে চলেছে, আর এই মুভির সাসপেন্স লাস্ট সিন অবধি ধরে রাখা হয়েছে। স্টার্ট টু এন্ড এই মুভি আপনাকে সিটের সঙ্গে আটকে রাখবে। হতে পারে প্রথমে আপনি মুভি স্টোরিটাকে বুঝতে পারবেন না, বাট যখন এন্ডটা দেখবেন ইন্টারভেলের পর আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে এই মুভির স্টোরি ওপেন হতে থাকবে। স্টার্টিংটা হয়তো বুঝতে কোথাও কোথাও একটু প্রবলেম হতে পারে, বা কোথাও কোথাও এই মুভি আপনাকে একটু স্লো লাগতে পারে। সেকেন্ড হাফে আপনারা বুঝতে পারবেন যে মুভির ফার্স্ট হাফে ওই স্লো বা ওই ঘটনাগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল। বলে না সবুরে মেয়া ফলে, ওয়েট করুন এবং মুভির এন্ড দেখুন, আপনাকে না জাস্ট মুভিটা পাগল করে দেবে। মুভি দেখে যখন আপনি সিনেমা হলের বাইরে আসবেন তখন আপনার মনে হবে হ্যাঁ এটা ছিল ফুল টু পয়সা বসুল মুভি, মুভি হতো এসা হো। আরে হ্যাঁ, এই মুভিতে তো আরও একজন আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম, জ্যাকলিন। না মানে জ্যাকলিন ঠিকঠাকই আছে, তাকে একদম সঠিক সময় সঠিক জায়গাতেই ব্যবহার করা হয়েছে, যেমন সংগুলোকে, এবং সেটা তার জন্য একদম ঠিক ছিল। মুভিটিতে বেশ কিছু গান আছে, প্রতিটা গান হয়তো না দিলেও ভালো হতো, গানটা যদি একটু কম রাখতো, বাট তারপরেও ওভারঅল মুভিটা দারুণ, জাস্ট ফাটাফাটি। বাকি মুভিগুলোকে সাইডে রেখে এই মুভিটি চোখ বন্ধ করে দেখতে চলে যান। তো এই মুভিটিকে দেখার পর আমি এই মুভিটিকে দিতে চাই 3.5 star out of 5। চলুন এই ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের জন্য। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন।